বাপেরা না জান তরুণেরা এ নবী বাগে প্রেমী গেরা আমাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো সামান্য না পাক পানি আল্লাহ পাজরা বাপের শরীর থেকে মায়ের মেয়ে দিয়েছে 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড়ি রং রিসা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে মানুষটা যখন তৈরি হয়ে গেছে জানটা কিন্তু নাই আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন ওই রূহকে তখন তোমার আমার শরীরে ঢুকে দেয় ওই জানটা যখন আসে তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয় সেই আল্লাহকে ভালোবাসে তিনাকে ধরে তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি এখানে কে বড় লোক কে গরিব কে নেতা কে মন্ত্রী কে এমএলএ কে প্রধান কে ভিআইপি ও সব কিছু না আমরা সবাই আল্লাহর দাস দাস ঠিক না বেটি তার খুশি জন্য এ নজরুনেরা কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ কতটা ভালোবাসে যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত তাহলে দুনিয়া দেখতে পেতাম না মা বাপকে দেখতে পেতাম না স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না এই জমিনটা কেমন আসমানটা কেমন খাদ্য গুলো কেমন দেখতে পেতাম না আমাকে আপনাকে দূর চোখ দিয়েছে বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি যদি কেউ ময়ান নজরে বাপ মাকে দেখি আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াদের হজে সবটা আদান করবো সাড়ে 3 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না গ্যারান্টি নেই কবুলে কেউ বলতে পারবে কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে করুণার নজরে স্নেহ ভালোবাসার নজরে ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না ওখানে 3 লাখ খরচ করি কারণ স্ট্যাম্প দরকার হাজির সাহেব কি এখানে মাকে দিলে তার হাজির সাহেব হওয়া যাবে না দুনিয়া 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 আরে দুনিয়ার জন্য নাম কামিয়ে কি লাভ তুমি যদি মাকে দিতে আমি বলছি না যে হজ বন্ধ করে দাও আমিটা বলছি নাউজুবিল্লাহ কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে মাকে যদি তুমি দিতে দুনিয়ার কেউ হয় তোমার হাজি সাহেব বলতো না কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ এটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড় আমি বলছি না যে হজ করবেন না নাউজুবিল্লাহ ভুল বুঝবেন না আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে অর্থ 3.5 খরচ করে হজ করতে যায় মা বাপকেও দেয় আল্লাহ আরো দিয়েছে হজও করছে আলহামদুলিল্লাহ এত ডবল জিনিস পেল আল্লাহ রাজিও হয়েছে হাজিও হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আরো বড় বড় দার মানুষ জি একটা আম মানুষের নামাজ একটা আলেমের নামাজ আম মানুষ নামাজ পড়েছে নেকি আলেম নামাজ পড়েছে নামাজের সব কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম ঠিক তেমন একটা ছেলে মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না ও শুধু মা বাপের খাদেম আল্লাহ তার উপরে রাজি আর একজন মা বাপকে ভালোবাসে হজও করেছে এ দুটো দরজা পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মা বাপ ছেড়ে দিয়ে আজকে অনেক হচ্ছে না হয়নি এরকম বাপ রে বাপ এক বাড়িতে বা এক পেটের মধ্যে 3টে 4টে 5টার জায়গা হলো আর একটা বাড়ির মধ্যে 2টো রাত জায়গা হচ্ছে না
এগুলো বাপ মাকেও একটুখানি মেনে নিতে হবে, আমাদেরও কিছু কর্মে ত্রুটি হচ্ছে, ওটা একটাই রাস্তা, আমরাও নবীকে ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে নবী চিনাতে পারেনি, তাই তো আমাদের ছেলেরা রাত দুটোই পটাকা ফুটায়, কি হয়েছে রে বাবা, বলছে আমার দল জিতে গেছে, তোর দল কোনটা, বলছে ব্রাজিল আর্জেন্টিনা, ওহো তাই নাকি, যারা সারা জীবন আমার ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে ওগুলো হচ্ছে আমাদের দল, লাও তাদের জন্য রাত দুটোর সময় জেগে পটাকা বাজাচ্ছে, আর আমার আল্লাহর জন্য রাত চারটেই উঠে একবার দূরে গান নামাজটা পড়তে পারছে না, কেন আমরা শিখাতে পারিনি যেটা আমাদের দল, আমরা শিখিয়েছি ওইটা আমাদের দল, কি গো অসুবিধে হচ্ছে যুবকরা, মনে কষ্ট পেয়েছ, বোঝো আমার সোনার ভাই যুবকরা, এই জিন্দেগি খুব সামান্য, কোনো গ্যারান্টি নেই, আমার আজকেই হয়তো শেষ, কাল সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি তোমাদেরও নেই, ঈশার পরে খাওয়াটা হবে কি তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি, দুটো চোখ দিয়েছে, আ দিয়েছে, এমনি দেয়নি, বান্দারে চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারে চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দার চোখ দিয়ে নিয়ে সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি, বান্দা বান্দি রে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক, কতগুলো যুবক আছো যে এক মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো, যুবকরা হাত তুলবে, মুরব্বিরা না, যারা যারা পড়েছো হাত তোলো, যে এক মাসের মধ্যে পড়েছি আমি কোরআন শরীফ একটা দুটো, যারা পড়েছো তুলবে, যারা পড়ুনি একদম তুলবে না, তাহলে মুনাফিকই হয়ে যাবে, এক দুই, এটা এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই, এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না এটা জাহিরি ইবাদত, বলা জায়েজ আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই কয়েক দেখুন এক মাস, আচ্ছা দু মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছে, তিন মাসের মধ্যে কারা কারা পড়েছেন, অথচ মুসা আলাইহিস সালাম এ যুবকরা শোনো মন দিয়ে গে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু তাই নে, মনে রাখবে ভালোই করেছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু তাই নে, একদিন তোমাকে ডাকবে, সুম্মা নবিগা ওখরা ফাইজা কুম কিয়াম ইয়ানজির, আবার সিংহাই পুদিয়া খাবে, যেমন নাগল দিয়ে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো, ওই দিনটা কবে বিচারের দিন ময়দানে মাসর, ওই দিনে কে বিশ্বাস কে নামাজি কে হাজি কে কুতুব কে আফদাল সবাইকে দাঁড়াতে হবে, আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে, এ যুবকের আগা ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না, এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি, এ বান্দা রে আমি আল্লাহ তোকে যদি জবানে কথা না দিতা তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে, অথচ এই জবানে আমার কোরআনটা কেন বললি না, এ বান্দা বান্দির জবাব আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না, এই বলে দিয়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব আল্লাহ আমি আপনার
সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল মুসারে, আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলো, এর জন্য জায়গা ফিক্সড আছে, কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্সড না। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জন্য সময় ফিক্সড আছে, তাদের জন্য সময় ফিক্সড না। এ মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয়, তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না। বান্দা মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথার একটা লাইন টাইম রয়েছে, বেশিক্ষণ বলতে পারবে না। আর তারা যতক্ষণ খুশি চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ যুবকেরা আল্লাহ বা কত ভালোবাসে তোমাকে, আমাকে শোনো। এ আমার বোনেরা আল্লাহ কত ভালোবাসে তোমাকে, আমাকে শোনো। তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বিপর্দা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয়, আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমার পরীক্ষা নিতে লেগেছে। বান্দি রে তোকে রূপ দিলাম আমি, কিন্তু কোনটা তুই নিজে থেকে তৈরি করে নে। তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করি, তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি। আমি বলিছি একবার, একটু চেপে চেপে দেখেন না, সরে সরে আসে লোক, জায়গা পাচ্ছে না, সরে সরে আসে। আজের বিষখানে অন্যদিকে গেলে আজে সব এমনি ভাই, আমার ব্রেন খুব চঞ্চল, নানা রকম টেনশন, নানা রকম কাজ, আমারও একটা জিন্দেগি আছে, আমিও পারি আপনাদের মতো জিন্দেগি কাটাতে, নিজের বউ বিবি বাচ্চা মা বাপ ছাড়া আর কিছু বুঝবো না, অনেক আরামে জিন্দেগি হবে, কিন্তু আমি তা করি না তো, আমি দুনিয়ার বোঝা মাথায় বসে আছি, নানান সমস্যা সমাধান করার চেষ্টা করছি, বিশেষ করে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি করে বড় হবে, কি করে এরা মাথা তুলে এজ্জতে রুটি খাবে, কি করে এরা মাথা তুলে নিজের ধর্মকে স্বাধীনভাবে মানতে পারবে, এর জন্য অনেক চেষ্টা করছি। এর জন্য মাথা সব সময় চঞ্চল, সব সময় চারিদিকে ব্রেন ছুটছে, এক জায়গায় ধরে রাখতে পারছি না ব্রেনকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন তুমি মহা এখনো আল্লাহ গাফফার, এখনো আল্লাহ সাত্তার, ভুল করলে চাও মাফ করবে, হাশরের দিন কিন্তু বিচারের দিন হবে কাকা। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তুমি আমি তো কোটাকারের কে, আমি আমার কথাও বলছি, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তুমি আমি তো কোটাকারের কে। তবে হ্যাঁ, যদি প্রকৃত নবীরা আশিক হও, কোন টেনশন নাই, নিশ্চিন্তাই থাকো, জান্নাতি হয়ে গেছো, জোরে বলুন সুবহানাল্লাহ, কোন টেনশন নাই। কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো? প্রকৃত আশিক কাকে বলে? প্রকৃত আশিক কাকে বলে?
একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা বাঁধা, শিকল দড়ি দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে, তোমার সাথীদের বাগে যেভাবে ছুরি দিয়ে চড়িয়ে চড়িয়ে মারা গলো, তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এ যুবকেরা ছুরি দিয়ে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো নখটা চুষ থাকবে, রড থাকে বড় পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় ছুরি দিয়ে চড়ানো। এইভাবে তোকে সামনে আর ভাই গুলোকে শুনিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে, হাতে দড়ি গুলো টেনে টেনে আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে, তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে, তুমি কি চাও না তুমি তোমার জিন্দগিটাকে ফিরে পাবে, তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মাদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো, তোমার মুহাম্মাদকে সুলিতে চাবাবো নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবো। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান সুলিতে দেয়া পছন্দ করি, কিন্তু আমার মোস্তফার পায়ে কাঁটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম, প্রেম, আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না, আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 কোটি টাকা দেবে যারা লাইনে বসবে, কই তো কাদা কাদা দেখতো না, বসে বলতো 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে না? তাহলে আমরা কিসের আশিক? আমার তো মাথায় ঢোকে না, মাঝে মাঝে ভাবি যে খোদা আশা তো করে আছি, তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাব, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি মহিলাকে দাঁড় করিয়ে চাবু জেলায় দাঁড়া, শুনলাম তুমি নাকি মোহাম্মদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে বলছে হ্যাঁ, কেন মোহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে, আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মোহাম্মদ রসুলকে যে জায়গা দিয়ে দিয়েছি ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছিলেন বান্দা পরীক্ষা নব, ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট, কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা, কি পরীক্ষা? আসসালাতু খাইরুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটাই যাওয়া, একটু নামাজটা পড়া, কি পরীক্ষা? সংসারে এক বেলা হয় আর এক বেলা হয় না, হয়তো দু বেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জুটে নে, কিন্তু হারামটা লোক না আমার ডাল ভাতই ঠিক আছে, সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে মায়ের সামনে, জেন্ত জেন্ত ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়িয়ে। কথা বুঝে আসছে? আজান হচ্ছে না, আজান তো হয়ে গেছে, জামাত পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনা কায়া রাসূলুল্লাহ।
আল্লাহ اللهم ارفع هذه الدعوة التامة صلى الله عليه وسلم درود شريف اللهم صل على কেমন করে ডাকব তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরাহি আল্লাহ, কেমন করে ডাকব ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, ডাকতে জানি না ডাকব তোমায়, ভয় করো না, রসুলের কলিজার টুকরো যার জন্য কায়নাত আল্লাহ করেছে, ফাতেমা হুজুরের সংসারে এমন দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না, আল্লাহ পরীক্ষা নিয়েছে, আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে খেয়ে শেষ করতে পারছি না, ভয় হয়, আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো তাই এত দিয়ে দিচ্ছে, যে দুনিয়ায় লেলে তোর আখেরাতে পাবি না, এমন তো নয়, যারা গরীব তারা কত খুশনসিব যদি তারা ঈমানদার হয়, কিয়ামতের দিন গরীবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে চলো, গরীবরা বলবে আবার হিসাব কিসের, কিসের হিসাব দেবো, আল্লাহ তো দুনিয়ায় দেয় না কিছু তো হিসাব আবার কিসের, আল্লাহ পাক কদর দিয়েছে বলে ফেরেশতা সাদাকতা ওরা সত্যই বলছে, যা 70 বছর গরিব ছিল আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা, জোরে বলুন সুবহানাল্লাহ, আবার যদি ধনী করেছে আল্লাহ উসমান গনি যদি হতে পারে মানে ওনাকে অনুসরণ তাহলে কামিয়াবি আছে, এত দিয়েছে আল্লাহ এত দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে শুধু লোককে দিয়ে দিয়ে তাও শেষ হয়নি, তাও শেষ হয়নি, একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে, উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে, বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে, বিদেশ থেকে সব নিয়ে এসেছে, ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই, কেন খরা আরো বাড়বে তখন আমরা ডবলে বিক্রি করব, ডবলে বিক্রি, দেশে উসমান গানিকে দাম দিচ্ছে, উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি, বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা,
না হবে না, 50% 100 টাকার মাল 150 টাকা হবে না, 100 টাকার মাল 200 টাকা ডবল বলবো, 100% বেশি না হবে না, 100 টাকার মাল 300 টাকা হবে না। ইহুদিনও রেগে যেয়ে বলছে, উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে তাহলে কিন্তু ঝগড়া হবে, তোমরা আমাদের ঘরে দেবে না অন্য কাউকে দেবে, তো 300 টাকার কমে যদি বিক্রি করো দেখি তেল বেশি যদি কেউ দেয় তাহলে দেবে। কেন উসমান গানি বলছে আরো লাগবে, তো উসমান গানি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নবাবী শরীফে আসবে, আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে। আহ কুরবান যাক তাদের জিন্দেগি কত সুন্দর, আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে, আল্লাহ আমাদেরকে হিদায়ত করুক, বলুন আমিন। পরের দিন ফজরের নামাজ হয়েছে, রসুলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নবাবী শরীফে ইজাজত চাইছেন, হুজুর যদি ইজাজত দেন কিছু বলবো, বলো উসমান। হুজুর পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা মায়েরা বাপেরা বুড়োরা কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে, হুজুর আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি মানুষের নিত্য প্রয়োজনীয় মাল, হুজুর আপনি ঘোষণা দিয়ে দেন যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক, ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহান। ইহুদিরা অবাক হয়ে গেছে, এ উসমান তুমি কি করলে এত বড় লোক। উসমান গনি বলছেন, না আমি 700 টাকায় বুঝাবার জন্য বলছি, 700 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত, 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে, আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া ও তো যদি আলহামদুলিল্লাহ বলো আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না, কথা বুঝছেন না বোঝেন না, কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর মেরি বাদে মা হুজুর একদিনে কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, হযরত আলী ফাতেমা যাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানে গজে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয় তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্ট গুলো আপনি পাচ্ছেন বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকে দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এ যুবকেরা তরুণেরা হযরত আলী কারামুল্লাহ চলে গেলে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে অনেকে এসে অনেক নজরানা দেয় কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না, কিছুক্ষণ যাওয়ার পরে সুরামা করে ফিরে আসে মনটা বড় মরা করে, হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে, হযরত ফাতেমা হুজুর সালামের জবাব না দিয়ে বললে, হে আমার প্রাণের স্বামী মনটা আপনার মরা কেন, কেন এত মনটা মরা, হযরত আলী বলেছিলেন আপনার আব্বার কাছে গিয়েছিলাম হয়তো কিছু নজরানা নিয়ে আসবো কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা খাব, এই জন্য মনটা বড় মরা, হযরত ফাতেমা কি বলেছিলেন, এবার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদের সাথে আছে, আল্লাহ পাক শুকর গুজারকারী সাথে আছে, আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো শুকর আদায় করবো, আল্লাহ বা শুকর গুজারের সাথে রয়েছে, আল্লাহ না খাওয়ালে সবর করবো সবর কারীর সাথে আমার আল্লাহ বা রয়েছে, আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হন আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না। আল্লাহ কে আছে এত দয়ালু দুটো হাত দেবে, কে আছে এত দয়ালু দুটো পা দেবে, এত কিছু দিল কোটি কোটি টাকার সম্পদ
কোটি কোটি টাকা সম্পন্ন, দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম দেখুন না, কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে আমায়, আপনাকে একটু পরীক্ষা করেছে, নাই ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি, ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে গাজে অনেক শুকরিয়া আদায় করি, আজকে বাড়ি বাড়ি লোন বন্ধন লোন ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি নারী পরকিয়া শুরু হয়ে গেল, আজকে বাড়ি বাড়ি হারাম প্ল্যান প্রকল্প শুরু হয়ে গেল, এই মা বলে দে বলে দিয়ে যা খাতুনে জান্নাত কে বন করো, কারণ খাতুনে জান্নাত সমস্ত নারীদের সর্দারিনী হবে গো, কিয়ামতে দিনে সবাই যখন নাফসি 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 করবে আমার কি হবে আমার কি হবে, ওই সময়তে আল্লাহ পাকের এক ফেরেশতা ঘোষণা দেবে, এ ময়দানে মাশরে মানুষেরা সবাই মাথাকে হাত করে নাও, মাথাটাকে নত করে নাও, জমিনের দিকে মাথাটা নিচু করে নাও, চোখগুলোকে তুলে রেখো না, মাথাটাকে হাত করে দাও, সম্মানের জন্য কাঁধা দিয়ে দাঁড়িয়ে যাও, কে যাবে কে যাবে, এই সময় ফেরেশতারা বলতে লাগবে আল্লাহ পাকের প্যারি বান্দিগি খাতুনে জান্নাত জান্নাতে যাবে। এমনি এত সম্মান পাই আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে, আর আমাদের কি হচ্ছে? পর্দা শেষ, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় গিয়ে খেলা খেলি করে ফ্রিতে কিছু পেলে লিবার জন্য ছুটছে ছুটছে, খুশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছি, অথচ এই দুটো পা যে পায়ে বিরোধী করছি পাটাও আল্লাহ দিয়েছে, কষ্ট হচ্ছে সুখের কষ্টের সংসার, তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলো না, আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজ্জুদের অক্তে ডাকে, কে আছো কার কি লাগবে বলো, কবুলের সময় এখন, তুমি তখন ঘরে যে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছো সারা রাত টিভি দেখে, তোমার তো ভাই কপাল ফাটবে। যদি কেউ মনে করেন না, তারাই তো আজকাল বড় লোক দেখছি যারা এই মডার্নের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে, বন্ধু তুমি কাকে বড় লোক মনে করো আমি জানি না, সুখটা বড় লোক না অর্থ থাকাটা বড় লোক আমি বুঝি না, আমি তো বুঝি সুখটা সবকিছু, ছিঁড়া কাঁথায় যদি সুখ থাকে ছিঁড়া কাঁথা আমার ভালো, গদিতে যদি ছাড় ফোঁকা থাকে ও গদি আমার দরকার নেই, সারা রাত ঘুমোতে হবে না, কি বলেন।